বন্ধুরা, বর্তমান সময়ে যদি পৃথিবীর সবথেকে বড় সামুদ্রিক প্রাণীর কথা বলতে বলা হয়, তাহলে আপনি চোখ বন্ধ করেই হয়তো বলে দিবেন নীল তিমির কথা। এমনই ভাবে পৃথিবীর ইতিহাসে সবথেকে ভয়ঙ্কর তিমির কথা বলতে বলা হলে আপনি হয়তো একটু ভেবে উত্তর দিবেন লিভারটন। কিন্তু একটু থামুন, সরাসরি লিভারটনকে কি পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর তিমি বলা যায়, নাকি সেই টাইটেলটি অন্য কেউ পায়, এটি নিয়ে না হয় পরে ভাবা যাবে। কিন্তু আজকে আমরা যে প্রিহিস্টরিক তিমির ব্যাপারে কথা বলতে চলেছি, সেটিকে কোনো অংশে লিভারটনের থেকেও কম বলা যায় না। আর এই বিশালাকার এবং ভয়ঙ্কর দানবীয় তিমিটির নাম ছিল বাসিলোসরাস। বন্ধুরা, যদি আপনি নতুন ভিউয়ার হয়ে থাকেন আর এরকম ভিডিও সবসময় দেখতে পছন্দ করেন, তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। আর আগে আপনি এটি করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন জেনে নেওয়া যাক বাসিলোসরাস সম্পর্কে। বন্ধুরা, বাসিলোসরাস আকারে অনেক বিশাল আকৃতির হতো। বিশালাকার হওয়ার সাথে সাথে এরা ছিল শিকারী প্রজাতির খুবই হিংস্র ধরনের তিমি, যাদের আজ থেকে প্রায় 4 কোটি 10 লক্ষ বছর আগে থেকে 3 কোটি 40 লক্ষ বছর পর্যন্ত এই পৃথিবীতে পাওয়া যেত। প্রথমবারের মতো এদের ফসিল আমেরিকার উপসর্গীয় উপকূলবর্তী অঞ্চলে পাওয়া গিয়েছিল। যখন প্রথমবারের মতো এদের ফসিল পাওয়া যায়, তখন মানুষ ভেবেছিল এরা হয়তো কোনো বিশাল আকৃতির মেরিন রেপটাইল হবে, যার জন্য বিজ্ঞানীরা এদের পাওয়ার পর এদের নামের সাথে সৌরাস কথাটি লাগিয়ে দেয় এবং এদের নাম হয়ে যায় বাসিলোসরাস। কিন্তু পরবর্তীতে এদের ফসিলের উপর অনেক রিসার্চের পর বিজ্ঞানীরা এটি বুঝতে পারে যে এরা কোনো সামুদ্রিক রেপটাইল ছিল না, বরং এরা ছিল সামুদ্রিক মেমস বা স্তন্যপায়ী প্রজাতির প্রাণী, যার জন্য এদের নাম থেকে পরবর্তীতে সোরাস শব্দটিকে না সরালেও এদেরকে রেপটাইল প্রজাতির থেকে বের করে তিমি নামে অবহিত করা হয়। তবে সত্যি বলতে, এদের মুখের সামনের এই লম্বা অংশ এবং শারীরিক অনেক বিবরণের কারণে আমারও এদের দেখে মেরিন রেপটাইল মনে হয়েছিল। আপনিও কি প্রথমে তাই ভেবেছিলেন? কমেন্টে জানিয়ে দেন আপনার মতামত। যাই হোক, এবারে চলুন এদের আকার সম্পর্কে জেনে নেই। বন্ধুরা, প্রথমে বাসিলোসরাসের যে ফসিলটি বিজ্ঞানীরা খুঁজে পেয়েছিল, সেই ফসিলের উপর বিজ্ঞানীরা অনেক রিসার্চ করে এটি বলেছিলেন যে একটি বাসিলোসরাস আকারের দিক থেকে 49 থেকে 66 ফুট পর্যন্ত হতে পারত। কিন্তু পরবর্তীতে আরো ফসিল পাওয়া যাওয়ার পর বিজ্ঞানীরা সেগুলোর উপর আবারও রিসার্চ করেন এবং বিজ্ঞানীদের কথা অনুসারে একটি বাসিলোসরাস আকারে প্রায় 56 থেকে 70 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। তবে কিছু বিজ্ঞানীদের কথা অনুসারে এরা আরো বড় হতে পারত, আর সেই ফসিলগুলো হয়তো এখন আমাদের ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। এর সাথেই বাসিলোসরাসের ওজন 60 টনেরও বেশি হতো এবং এদের বাইট ফোর্স হতো প্রায় 3700 PSI পর্যন্ত। বন্ধুরা, বাসিলোসরাস মূলত বর্তমান আমেরিকা, ইজিপ্ট, জর্ডান, নর্থ আফ্রিকা, তিউনেশিয়া এবং মরক্কোর উপকূলবর্তী অঞ্চল এবং গভীর সমুদ্রে বসবাস করত এবং এইসব অঞ্চলে তখন এদেরই রাজত্ব চলত এবং এরা এতটাই ভয়ঙ্কর ছিল যে কোনো ছোট সামুদ্রিক প্রাণী তো এদের সামনে টিকতেই পারত না, বরং বিশালাকার মাছ, মাঝারি আকারের তিমি এবং হাঙ্গরদের পর্যন্ত শিকার করে এরা খেয়ে ফেলত, যার কারণে সেই সময়ে এদের তেমন কোনো শত্রু ছিল না। আর পৃথিবীতে এদের অস্তিত্ব 70 লক্ষ বছরের থেকেও বেশি হয়েছিল। কিন্তু আমাদের এই পৃথিবী এমন এক জায়গা যেখানে কোনো প্রজাতি সব সময়ের জন্য টিকে থাকতে পারেনি, আর সেখানে এই বাসিলোসরাসরাই বা কিভাবে থাকবে? আজ থেকে প্রায় 3 কোটি 40 লক্ষ বছর আগে হঠাৎ করে জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর তাপমাত্রা অনেক কমে যায়, যার কারণে সমুদ্রের পানির তাপমাত্রাও অনেক কমে যায়। এর কারণে বাসিলোসরাস সহ প্রায় সকল প্রকারের শিকারী সামুদ্রিক প্রাণীরা সমুদ্রের উষ্ণ অঞ্চলে যেতে শুরু করে, কিন্তু এর ফলে সমুদ্রের খাবারের অভাব দেখা দেয়। আর এভাবেই কিছু বাসিলোসরাস প্রচন্ড ঠান্ডার কারণে আর কিছু বাসিলোসরাস খাবারের অভাবে বিলুপ্ত হতে হতে বাসিলোসরাসের সম্পূর্ণ প্রজাতি বিলুপ্ত হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি ঘুরে এমনি আরো সব ভিডিও দেখতে থাকুন। আর প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখার কথা ভুলবেন না। এই ভিডিওটি একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করার কথা ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর তাজউদ্দিনের সাথেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।